জাতীয় শ্রমিক লীগের একান্নতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিঙ্গাপুর জাতীয় শ্রমিক লীগের উদ্যোগে উদযাপন করা হল একান্নতম প্রতিষ্ঠাবার্ষিকী সিঙ্গাপুর শ্রমিক লীগের প্রতিষ্ঠাতা সভাপতি রেজাউল করিমের নিজ বাসায় আয়োজন করা হয় কেক কাটা এবং আলোচনা অনুষ্ঠানে সিঙ্গাপুর শ্রমিক লীগের সভাপতি রেজাউল করিম সহ নেতৃবৃন্দ কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকীর উদযাপন করেন নেতৃবৃন্দ বলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নিজ হাতে প্রতিষ্ঠিত শ্রমিক লীগ সংগঠনটি বাংলাদেশের মেহনতি মানুষের অধিকার আদায়ের জন্য কাজ করে যাচ্ছে আগামীতে এর ধারাবাহিকতা বজায় রেখে জাতীয় শ্রমিক লীগের সকল শ্রমিককে কাজ করতে হবে অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সে আরও উপস্থিত ছিলেন জাতীয় শ্রমিক লীগের সিঙ্গাপুর শাখার প্রতিষ্ঠাতা মহম্মদ সম্পাদক মহম্মদ উজ্জ্বল হোসেন বাদল